আমলকির রসে মধু মিশিয়ে খেলে পিত্তজ্বর ভালো হয়। এক চামচ আমলকির গুঁড়ো জলের সাথে খেলে গলা দিয়ে শব্দ বের হয়, অর্থাৎ গলা ধরা বা গলা ব্যথায় কার্যকরী। প্রতিদিন সকালে ঘি ও মিশ্রি মিশিয়ে আমলকির গুঁড়ো খেলে মাথা ব্যথা ভালো হয়। আমলকির রস, মধু ও ছোট গোলমরিচ মিশিয়ে খেলে বমি বন্ধ হয়। দই ক্রিমের সঙ্গে আমলকি পাউডার খেলে মাসিকের রক্ত পড়া বন্ধ হয়। স্মৃতিশক্তি বাড়াতে প্রতিদিন সকালে আমলকির মুরব্বা খান। রাতে এক চামচ আমলকির গুঁড়া জল বা দুধের সঙ্গে খেলে ডায়রিয়া সেরে যায়, কুষ্ঠকাঠিন্য থাকে না, অস্ত্র ও পেট পরিষ্কার হয়ে যায়। তাজা আমলকির রসের সঙ্গে মধু মিশিয়ে খেলে ডায়াবেটিস নিরাময় হয়। মূলার সাথে আমলকির গুঁড়া খেলে মূত্রাশয়ের পাথরের উপকার পাওয়া যায়। আমলকি ভাঙ্গা হাড়ের সাথে যোগ দিতে সক্ষম, তাই হাড় ভেঙে গেলে এটি খাওয়া ভালো। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। সে পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।